নমস্কার বন্ধুরাই, আমি টাউনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনিতা। আজকে আমার রেসিপি হোটেলের মতো স্বাদে মটন কারি। তো আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বেশি দেরি না করে চলুন স্টার্ট করি রেসিপিটি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে 6টা আলু মাঝখান দিয়ে কাট করে এটি ভাজতে দিয়ে দিয়েছি। ঝোলের আলু খেতে আমরা বাঙালিরা বেশিরভাগ সবাই ভালোবাসি, তাই এই আলুগুলি প্রথমে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। তো আমাদের আলু ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল একটু কম করে নিয়ে 9টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর অনেক 12টি মতো রাজস্থানি মাথা নিয়ে লঙ্কা ভিজতে দিয়ে দিয়েছি। এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে আমি 4 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে র ফ্লেভারটা চলে যায়। এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে নেব। আমার যেহেতু মাংসের পরিমাণটি বেশি আছে, ওই জন্য আমি এখানে একটু বেশি নুন দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে নেবেন। এতে নুনটি দিলে এখন পেঁয়াজটা একটু গলে যাবে, তাই আগে থেকেই আমি নুনটা দিয়ে নেব। এবার এটা একটু নাড়িয়ে নিয়ে আমি যে লঙ্কাটি ভিজিয়ে রেখেছিলাম সেটির পেস্ট আমি করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এইটি এবার আমি ওতে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব, যেমন 2 চামচ মতো ধনে গুঁড়ো আর 2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো দেব, এতে ঝোলটা খেতে ভালো হবে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আমি এখানে 2 চামচই ইউজ করেছি। এবার এটা একটু নাড়িয়ে নিয়ে আমি এভারেস্টের মিট মশলা যেটি পাওয়া যায় রেডিমেড, সেটি আমি এবার এখানে 2 থেকে 2.5 চামচের মতো দিয়ে নেব। আমি দেগি মির্চ দেবো 2 চামচের মতো, এতে কালারটা ভালো হয় আর ঝালটাও একটু বেশ আসে। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এতে অল্প একটু জল দিয়ে দেব, যাতে তলায় লেগে না যায়। এটি ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। এবার এতে আমি 2টি বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম সেটি দিয়ে দেব, আর 12টি মতো কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেইগুলো এবার এতে আমি দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে মাংসের পেস্টও তত ভালো হবে।
এবার এই মশলাটি আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 মিনিটের মতো হতে দেব। এবার এতে আমি দুটো রসুন গোটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিলাম। এটি আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটি দিলে ভাত বা রুটির সাথে খেলে ভালোই লাগে, শরীর গরম থাকে রসুন খেলে। আপনারা যদি না খেয়ে থাকেন এইভাবে করে খেয়ে দেখতে পারেন, আর নাও চাইলে নাও দিতে পারেন। আমাদের মশলা কষা হয়েই গেছে, এবার আমার ধুয়ে রাখা মটনটি আমি এবার এতে দিয়ে দেব। এখানে আমার টোটাল 2 কিলো মতো মাংস আছে। এবার মাংসটি আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় আমি 2 পিস মতো ভেজে রাখা আলু এর সাথে দিয়ে দেব, তাতে কষানোর সময় আলুটি গলে যেয়ে ঝোলটি বেশ টেস্ট হবে। বাকি আলুগুলো আমি পরে দেব, কারণ মটনের মাংস কষতে টাইম লাগে, আগে থেকে সব আলু দিয়ে দিলে গলে যাবে, তাই বাকি আলুগুলি আমি পরে দেব। এইভাবে মাংসটি মাঝে মাঝে নাড়া দিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে আমি এই মাংসটি 35 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। মাংস আমাদের কষানো হয়ে গেছে, এবার এটিতে আমি ঝোল করার জন্য একটি বাটিতে জল গরম করতে দিয়েছিলাম, ওতে আমি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই জলটি আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর বাকি ভেজে রাখা আলুগুলো আমি এবার এতে দিয়ে দেব। এতে আমাদের ঝোলের কালারটা খুবই ভালো হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। জলটি একটু বয়েল এসে যাওয়ার পর এটি আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটি 20 মিনিট হতে দেব। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন, লাগলে দিতে পারেন। তো আমাদের 20 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে। এবার এতে আমি কিছু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব, আর কিছু কুচিয়ে রাখা ধনে পাতা কুচিও এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। এবার আমি কিছুটা মাংস একটি পাত্রে ঢেলে নেব, দেখুন এর কালারটা কত সুন্দর এসছে এবং এটা খেতেও খুবই ভালো হয়েছে। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মতো এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।